10 বছর বয়সে হাতে খড়ি ক্রিকেট বলে আন্ডার 19 দলের সাথে থাকলেও খেলা হয়নি তার এনসিএল এর দাপুটে নাহিদ রানা বিপিএল অভিষেকেও দেখিয়েছেন গতির ঝড় স্বপ্নের মতো বিপিএল অভিষেকের পর যমুনা টিভিকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন এই তরুণ তুর্কি সিলেট থেকে শাহিন আলমের তোলা ছবিতে হাসান আল মারুফের রিপোর্ট বিপিএল অভিষেকে গতির ঝড় তোলা তরুণ নাহিদ রানা 10 বছর বয়স সবাই যখন পাঠ্যবইয়ের অঙ্ক মেলাতে ব্যস্ত ঠিক সেই সময়টায় জীবনের অঙ্ক মেলাতে মত্ত নাহিদ রানা অল্প বয়সে সেই পরিশ্রমটাই যে একটু একটু করে পথ দেখাচ্ছে সফলতার জানালেন পেশী শক্তিটা ঈশ্বর প্রদত্ত তবে নিখুঁত লাইন লেন্থ ধরে রাখতে নিশ্চয়ই তাকে করতে হয়েছে সাধনা পেশ নিয়ে ধরেন এটা ন্যাচারাল আমার পেশ ধরেন ছোট থেকে ন্যাচারাল তো ধরেন লাইন লেন্থ এগুলো নিয়ে ধরেন যখন যে গোছের সাথে থাকে কাজ করা ক্রিকেট তো ছোট থেকে কিন্তু ক্রিকেট বল হাতে নিশে আপনার এসিসি পাস করে রানা হু ইজ ইন আওয়ার টিম হি ইজ ভেরি মাচ গুড বলো খুলনা সতীর্থ ওয়াহাব রিয়াজের কাছ থেকেও নিচ্ছেন তালিম সবসময় সাপোর্ট পাচ্ছেন এই অভিজ্ঞ পেসারের শুনে ভালো লাগতেছে তিনি বলছে কিন্তু সে এটা আমাকে মানে ধরে রাখতে হবে এই ধরুন আমার বোলিং ফিটনেস একটা জায়গাতে যাতে বল করতে পারি এগুলো ধরেন আমি যাতে আমাকে বলছে আমি এটা যাতে করতে পারি দলের সিনিয়র ক্রিকেটার তামিম যেমন সাপোর্ট দিচ্ছেন তেমনি কোচদের কাছ থেকেও পাচ্ছেন শতভাগ ফার্স্ট ওভারে প্রথম নো করলাম তো উনি বলতেছে তোমার কোনো প্রেশার না প্রয়োজন নাই তুমি তোমার বোলিংটা করো সো তখন অনেকটা প্রেশার কাটছে যখন একটা বড় ভাইয়ের কাছ থেকে ধরেন কিংবা আমি একটা বাউন্ডারি খেলে আমাকে বলছে বলটা এখানে করো এই করো এগুলো মাঠে বলছে আলহামদুলিল্লাহ তালা স্যার সুজন স্যার তাদের কাছ থেকে অনেক সাপোর্ট পাচ্ছি ক্লাব ক্রিকেট থেকে সোজা এনসিএল এ সেখানেই প্রতিভার সবটা নিংড়ে দিয়ে প্রথমবার বিপিএল এর মঞ্চে অভিষেকেই বল হাতে ছড়িয়েছেন মুগ্ধতা অগ্নি ঝরা স্পেলে নজর কেড়েছেন ক্রিকেট সমর্থকদের সবার মতোই নাহিদের মনেও আছে স্বপ্ন আর সেই স্বপ্নটা সফলভাবে ধরা দিক তার হাতে সেটাই প্রত্যাশা হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম সিলেট